নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভাপা চিংড়ি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। ভাপা চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার এখানে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। এবার এই সব কিছু জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। সর্ষে পোস্ত কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলে খুব ফাইন একটা পেস্ট তৈরি হবে। 10 থেকে 15 মিনিট পর এখানে নিয়ে নিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা নারকেল, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সর্ষে পোস্ত, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি। এবার এই সব কিছুর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সিং বোলে তৈরি করে নেওয়া পেস্টটা নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, সর্ষের তেল আর স্বাদ মতো নুন। সবকিছু খুব ভালোভাবে একবার মিক্স করে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে সবকিছু খুব ভালোভাবে একবার মাখিয়ে নেব। এবার একটা ঢাকনাওয়ালা টিফিন বক্সে চিংড়ি মাছের মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি আরো একটু সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা। ঢাকনা ভালোভাবে বন্ধ করে এবার এটাকে স্টিমে বসাবো। ভাপে বসানোর জন্য আমি আগে থেকেই জল গরম হতে বসিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে টিফিন বাটিটা বসিয়ে দেবো। খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা যেন টিফিন বক্সের নিচ পর্যন্ত থাকে। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রথমে 5 মিনিট ও তারপরে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট স্টিম দিতে হবে। 10 থেকে 12 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমরা 4 থেকে 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর টিফিন বক্সটা বের করব। তৈরি হয়ে গেল আমাদের ভাপা চিংড়ি। গরম ভাতের সাথে চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। আপনাদের সুবিধার জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টস মেজারমেন্ট সমেত ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি রেসিপি নিয়ে।